হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একটু বেতাই বাজার যাব, দুটো দিদির সঙ্গে মিট করতে। তো রেডি হয়ে বসে আছি, এখনও বেরোয়নি বাড়ির থেকে, বেরোবো একটু পরে। দিদি ফোন করে যখন বলবে বাড়ির থেকে বেরোতে, সবাই একসঙ্গেই বেরোবো, ওই জন্য রেডি হয়ে বসে আছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে হাই রোডের কাছে চলে এসেছি। এখন আমি এখন টোটো অটো যেটা পাবো সেটাই উঠব। চলো, এটা বিশ্ববন্ধু সেবাশ্রম। দুজন আসার আগে আমার যা কেনা আমি সেগুলো কিনে নেব, তারপরে দেখি কখন আসে তখন মিট করে নেব ওদের সঙ্গে। আমাদের পুচকুর জন্য জুতো কিনতে এসেছি, তো এটা পছন্দ হয়েছে, এটাই নিয়ে নেব। আমার যেসব কেনাকাটা ছিল হয়ে গেছে, এখন দিদি এসছে, পার্লারে গেছে, ওইখানে যাচ্ছি। আর একটা এখন আসেনি। কখন এসছো? কাজ হয়ে গেছে? কাজ করবে আর আমি বসে বসে দেখবো। আরেকজন আসার কথা ছিল, আসেনি, আসলে তো ভালো হতো, একটু গল্প করতে পারতাম। হ্যাঁ, ফোন করেছিলাম, বলছে হরিপুর ছাড়িয়ে চলে এসছে। এই কিছুক্ষণ আগে একটা দিদির কথা বলছিলাম, এই যে চলে এসছে, এখনই ঢুকলো। তো দিদি এখন রেডি না, রেডি হবে মানে কিছু বলার জন্য। হ্যাঁ, পার্লারে এসে মেকআপ করে না, ওইখান থেকে টপ করবে বলে দিদি এখন রেডি হতে গেল। একটু আগে বলছিলো না আমি এখন রেডি না, এই যে আয়নার সামনে গেছে ঠিক হতে, মেকআপ করতে গেছে, আসবে, আসার পরে হয়তো কিছু বলতে পারে, তাই তো? হ্যাঁ, এখন তো তুমি রেডি, তো কিছু বলো। কি বলবো আমি, যা ইচ্ছে হয়। দুজন হেঁটে যাচ্ছে, আমাকে রেখে, আমাকে রেখেই চলে যাচ্ছে একা একা। এখন একটা দোকানে ঢুকেছি। দিদি তুমি কার জন্য কি নেবে দিদি? যত শার্ট ছিল সব মনে হয় দেখালো, একটাও পছন্দ হয়নি। এই যে মেয়ে দুটো আমাকে পেছনে রেখে দুজন ছাতা মাথায় দিয়ে ঘুরছে। আমি প্রচণ্ড গরম, বাজার থেকে কলেজের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, ছাতা আনিনি, আর একজন ছাতা নিয়ে এসছে, ওনার পার্টনার নিয়ে উনি হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, একা একা রোদের মধ্যে, গরমের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। একটু দয়া মায়া, ঠিক আছে, দয়া মায়া কিচ্ছু নেই, ঠিক আছে, আসছি, চলো দেখি কেমন করে নিতে পারো তুমি। বাজার থেকে হাঁটতে হাঁটতে কলেজের সামনে চলে এসেছি সকলে। আজকে তোমাদের কলেজটা ঘুরে দেখাবো। বলো, তোমরা কি করবে, ফুচকা খাবে আমাকে না দিয়ে? আমি খাই না, কে বললো? আমারটা আমারটা দেখাবো তো। এই যে দুজন ফুচকা খাচ্ছে এখন আমাকে না দিয়ে। এটা হলো আমাদের কলেজ, ডক্টর বি আর আম্বেদকর কলেজ। চলো ভিতরটা তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো। এ দি দি, ফুল ফুটে যায় দেখো, ওই যে কলেজের ভিতরে আছি, এখন বসে আছি, বসে একটু আড্ডা দেবো। বলো কে কি খাবা, খাওয়া হয়ে গেছে?
দুজন তো ফুসকা খেলো, আমার কপালে কিছু জুটলো না, আমাকে না দিয়ে টকটক করে ওষুধের অবস্থা, তুই ঘাস পাতা খাবি আর কি? ওটাই ওটাই, এটা ঠিক বলেছো, সেটা তো এক সময় ঘাস পাতাই খাওয়ার দরকার। আগে তো তো পাখা নিয়ে আসতাম রে, আমাকে বলতে পারতে পাখা নিয়ে আসতাম। এই রিয়াদি বাইরে গিয়ে ওই যেটা এসএমএস এ দেখালাম যাও, নিয়ে আসো। আমি চিনি, হ্যাঁ তুমি চিনি, চেনো তুমি? দোকানে জায়গায় দোকানে গেলে ওই বাজারে, না না এই সামনে যখন ছিলাম তখন নিয়ে আসলে না, এই যে এখন ভালো জায়গা ছিল। ঢং যা তুই তো ভিডিও ভালো না, এটা নরমাল ভিডিও, নরমাল ভিডিও, নরমাল ভিডিও না, চশমা আমি তাই বলছি, চশমা বলতে নরমাল ভিডিও। ও কোনো ব্যাপার না, কি বলো অনেকদিন পর দেখা হলো, একটু কথাবার্তা বলবো, আমাকে তাড়িয়ে দিচ্ছে এখান থেকে, দেখো বান্ধবী ছিল না, জানি না আমি কি ব্যাপারটা কি হয়েছে, জানি না আমি। দাঁড়িয়ে একদিন ছবি তুললাম, আমাদের তিনজনের দেখা করার মধ্যে একটা রহস্য আছে, কিন্তু তার মধ্যে যে কি আছে সেটা এখনো হয়নি, বাড়ি থেকে বলে আসছি সেটা এখনো হয়নি, দেখি কখন কমপ্লিট হয়। একটু করে দেখাই না এখান থেকে, আম গাছে বসে গেছে, দুজন বসে বসে আড্ডা মারছে, আর আমাকে পাঠিয়েছে ক্যান্টিন খোলা আছে কিনা সেটা দেখার জন্য। কি আর করব, করতে হবে, তাই দেখতে যাচ্ছি। যে কাজটার জন্য এসেছিলাম অবশেষে সেটা কমপ্লিট হলো, এই যে প্যাকেটের মধ্যে আছে, এই প্যাকেটের মধ্যে সেই জিনিসটা, এই যে এই দিদিকে দেওয়ার ছিল দিতে এসেছি, হ্যাঁ ওটা বুদ্ধি করে নিয়ে এসেছি যে কিভাবে নেবে। দিদি তো এমনি ব্যাগ আনে না, বড় ব্যাগ, ওই জন্য প্যাকেটটা নিয়ে এসেছি, হাতে করে নিয়ে যাবে। এখন দুজনের মাছ বিদায় নিতে চলেছে, রাখলাম না তো, কিছু কি নিয়ে দিলো না, কিছু খেলামও না, এখন বাড়ির দিকে যাই। কি খাবো বলতো, কিছু কিনে দিয়েছো খাবো? আচ্ছা চল চিপসের প্যাকেট কিনে দিকে দিকে বাড়ি চলো, দিয়েছো কোনো কিছু কিনে দিয়েছো? চলো কিনে দিলো না, আবার বলে যে কিছু খেলি না। দুজন কলেজে আড্ডা মারছে, আর আমি বাড়ি চলে যাচ্ছি, বাজারে গেছিলাম একটা কাজের জন্য, সেটা কমপ্লিট, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। এই তো অটো থেকে নেমেছি, এখন হাঁটছি, হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। তো এখন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমার আবার পড়া আছে, পড়তে যাব। তো এইখানে আমি আমার ব্লগ শেষ করছি, আবার ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। টাটা বাই, সকলে ভালো থেকো। আবার ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, টাটা বাই, সকলে ভালো থেকো।